ভাই ছাগলের বিজনেস এটা মনে করেন যে আপনি কিনলেন পরে মাসে প্রফিট পাবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি বিষয়টা হচ্ছে যে আপনি কিনবেন এটা দুই প্রথম এক দুই বছর আপনি এটার থেকে কোনো লাভাংশ পাবেন না। পরবর্তীতে মনে করেন যে আপনি দুই এক বছর যাওয়ার পরে যখন আপনি আস্তে আস্তে আপনার প্রোডাকশন বাড়বে বিক্রি বাড়বে তখন যে আপনি এটা থেকে কিছু অংশ। দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাগ্রো ড্রিম চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা এমন একটা ফার্মে আসছি, এটা একবার শহরের মধ্যেই একদম ছোট্ট একটু জায়গার মধ্যে একপাশে কবিতা তিনি লালন পালন করতেছেন, একপাশে অসংখ্য ছাগল তিনি লালন পালন করতেছেন এবং উন্নত জাতের পাখিগুলো তিনি এখানে হচ্ছে ব্রিডিং করাচ্ছেন এবং হচ্ছে এখান থেকে তিনি হচ্ছে সেল করতেছেন। তো আসলে তিনি ছাগল অনেকদিন ধরে লালন পালন করতেছেন, এখানে ছাগলগুলো তিনি কি ব্যবস্থাপনা লালন পালন করে তিনি লাভবান হচ্ছেন এবং কি কি সমস্যার সম্মুখীনগুলো তিনি দেখছেন, আর কবিতরগুলো এখানে কি কি জাতের কবিতর আছে সেগুলো তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সব মিলে আজকের ভিডিওটা একদম তরুণ উদ্যোক্তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আর তিনি আসলে বছর শেষে এখান থেকে কেমন আয় করতেছেন এবং এই ছাগলগুলো হচ্ছে সর্বনিম্ন কত টাকা থেকে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খামারটা দেখে তো খুবই ভালো লাগলো, শহরের কোলাহলের মধ্যে একবার ছোট্ট একটু জায়গার মধ্যে ছাগল লালন পালন করতেছেন, একপাশে কবিতর, একপাশে আছে বাজরিকার পাখি। জি এই যে পাশে বাজরিকার পাখি। আচ্ছা ভাই, আপনার ছাগলগুলো কতদিন থেকে লালন পালন করতেছেন? পাঁচ বছর। আচ্ছা পাঁচ বছর, শুরুতে কয়টা দিয়ে শুরু করছিলেন ভাই? দুইটা ছাগল ছিল শুরুতে, একটা মা ছাগল একটা খাসি ছাগল। আচ্ছা দুইটা ছাগল ছিল, তো একটা থেকেই আর কি এই সবগুলি বংশ বিস্তার। আচ্ছা আর সেটা কোন জাতের ছিল ভাই? আমাদেরকে দেশীয় জাত দিয়ে শুরু করছিলেন না উন্নত? না না, এটা ছিল ক্রস ব্রিডের একটা ছাগল, তো ক্রস ছাগল থেকে আমার যেখানে যা দেখছেন সব ক্রস ছাগলই, এখানে কোনো উন্নত জাত বা দেশি ব্ল্যাক বেঙ্গল কোনো জাত নাই, সব ক্রস ছাগলই আছে। ভাই কি বর্তমানে ছোট বড় মিলে কতগুলো ছাগল আছে আপনার এখানে? ৪৫টার মতো। আর তার মধ্যে মা কয়টা আছে ভাই? মা ছাগল আছে ৩৫টা। আচ্ছা মা ছাগল ৩৫টা। ভাই আপনার ছাগলগুলো কি এখানে কি নিজস্ব পাঠা দিয়ে প্রজনন করাচ্ছেন না বাড়িতে প্রজনন করান? না এখানে নিজস্ব পাঠা দিয়ে প্রজনন করানো। আচ্ছা নিজস্ব পাঠা দিয়ে প্রজনন করাচ্ছেন। ভাই ছাগলের তো হচ্ছে মারাত্মক রোগ হচ্ছে দেখা যায় যে সর্দি কাশি, এই সর্দি কাশি থেকে সাধারণত পিপিআর হয়, পিপিআর থেকে ছাগলের আসলে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। মোটামুটি পাঁচ বছরে আপনার কোন ধরনের হচ্ছে অসুবিধাগুলো আপনি দেখতে পেলেন? ছাগলের সঠিক পরিচর্যা করলে তেমন কোনো সমস্যা হয় না, জাস্ট একটু ঠান্ডা কাশি হয়, ঠান্ডা একটু সমস্যা হয় তখন মনে করেন যে সর্দি কাশির কিছু মেডিসিন আছে ওগুলো দিলে ঠিক হয়ে যায়, আর ৬ মাস পর পর পিপিআর ভ্যাকসিন করলে সব কমপ্লিট। আপনার এখানে? আচ্ছা ভাই আপনার এখানে তো আজকে এসে দেখলাম অনেকগুলো বাচ্চা হয়ে গেছে। জি ভাই অনেকগুলি বাচ্চা হয়েছে, যে সব পাশে বাচ্চা প্রায়। ভাই বাচ্চাগুলো আসলে কতদিন পর পর বিক্রি করতেছেন? বাচ্চাগুলি ৬ মাস পর পর বিক্রি করি। আচ্ছা মোটামুটি ৬ মাস হয়ে গেলে বিক্রি করে দেন? ৬ মাস হলে একটা আকার ধারণ করলে তখন বিক্রি করা হয় বাচ্চাগুলি। ভাই এগুলো তো হচ্ছে রাম ছাগল বা হচ্ছে আমরা যা জানি যে যমুনাপাড়ি বা রাম ছাগল কাছাকাছি, এটা যেহেতু ক্রস, আপনার একটা একটা ৬ মাসের বাচ্চা সাধারণত কত টাকা করে বিক্রি করে থাকেন? একটা ৬ মাসের বাচ্চা ১৮,০০০ ১৬,০০০ ১৫,০০০ বাচ্চার গ্রোথ অনুযায়ী, ক্রস ব্রিডের ছাগলগুলি গ্রোথ সবসময় একটু ভালোই হয়। ভাই এই পাঁচ বছরের জার্নিতে আপনার খামারে সবচেয়ে মারাত্মক কি অসুবিধা দেখতে পাইছেন আপনি? না আমার খামারে তেমন কোনো অসুবিধা হয় না, যা একটু ঠান্ডা সর্দি সমস্যা, এই ছাড়া আর তেমন কোনো প্রবলেমের সম্মুখীন এখনো হইনি। ভাই ছাগল লালন পালন করার আগে আপনি কি কোনো ট্রেনিং করছিলেন কি না? না আপনি হচ্ছে লালন পালন করতে করতে অভিজ্ঞ আপনি হয়ে গেছে? না লালন পালন করতে করতে একটা দুইটা থেকে শিখতে শিখতে আজকে এই পর্যায়ে। আচ্ছা ভাই আপনার যদি আমরা এই যে হচ্ছে কবিতার কথা বলি, এখানে আছে কি কি জাতের কবিতাগুলো আছে না শুধু দেশি কবিতা? দেশি আছে, কিছু বিদেশি আছে, ফেন্সি আছে, গ্রিবাজ আছে, বিভিন্ন টাইপের কবুতরই আছে। ভাই মোট এখানে কতগুলো কবিতার আছে আপনার এখানে? এখানে ১০০ জোড়া আছে। আচ্ছা ১০০ জোড়া আছে? ২০০ পিস। আচ্ছা ২০০ পিস। পাশাপাশি তো এখানে দেখতেছি বাজরিকের পাখিরও আপনার কিছু শখের বসে কিছু পাখি রাখা, এই পাখিগুলি পালন করা। এই আজকে এসে দেখলাম যে অনেকগুলো আবার ডিম থেকে বাচ্চা হয়েছে। হ্যাঁ কিছু পাখি বাচ্চা দিছে, কিছু পাখি ডিম আছে এখনো। ভাই এগুলো কি আপনার বাসা থেকে বিক্রি করতেছেন না শহরের কোনো আছে? না বাসা থেকে এসে নিয়ে যায়, এগুলি আমাদের বাজারে নিতে হয় না। আচ্ছা বাজারে নিতে হয় না। ভাই আমাদের দেশে তো অনেক তরুণ উদ্যোক্তা আছে, অনেক শিক্ষিত তরুণ উদ্যোক্তা আছে, তারা আসলে এই ধরনের খামারগুলো দেখে উৎসাহী হয় খামার করার জন্য। আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে কি ধরনের ব্যবস্থা যদি শুরুতে নেওয়া যায় তাহলে একটা খামারে কখনো লস হওয়ার সম্মুখীন থাকে না? ব্যবস্থা একটা নতুন খামারে যখন খামার করে তখন তাদের উচিত যে যেখান থেকে ছাগল ক্রয় করবে সেই খামারে যাওয়া, যাওয়ার পরে খামারটা ভালোভাবে দেখা, ভিজিট করা, ওই খামারের সঙ্গে মানে সব 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 দিক নির্দেশনা নেওয়া, তারপরে খামারে কীভাবে পরিচর্যা করতেছে,
তার সফলতা ব্যর্থতা সবকিছু জানার পরেই তার থেকে সবকিছু মানে সব বুঝে নেওয়ার পরেই মনে করেন যে যদি সে তার ফর্মুলা অনুযায়ী কাজ করে অবশ্যই সে সাকসেস হবে, অবশ্যই তার সফলতা আছে যদি সে একজন সফল খামারি থেকে ক্রয় করে। আচ্ছা, আপনি তার মানে বলতেছেন যে ছাগল যদি হচ্ছে আপনার খামার থেকে ভালো জাতের ছাগল সংগ্রহ করা যায়, জি, এবং সেটা যদি খামার শুরু করা যায় তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট আসবে? অবশ্যই, আপনার বাসায় যদি ছোট জায়গা থাকে, আপনি একবারে যে বেশি ছাগল নেবেন তা না, দুই তিনটা বা চার পাঁচটা ছাগল নেবেন, নেওয়ার পরে মনে করেন যে আপনি দেখেন আগে পারেন কিনা, আপনি ক্রসবিট না পারলে দেশীয় ছাগল নেবেন, দুই তিনটা চার পাঁচটা বা দুই এক বছর পালন করার পরে যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে বড় আকারে শুরু করতে পারেন, এবং যদি আপনি করতে পারেন এই লাইনে আপনার প্রফিট ভালো আছে, আপনার ফিউচার ভালো কিছু হইতে পারে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন। ভাই, ছাগলের বিজনেস এটা মনে করেন যে আপনি কিনলেন পরে মাসে প্রফিট পাবেন বিষয়টা কিন্তু এরকম না। আপনি বিষয়টা হচ্ছে যে আপনি কিনবেন এটা দুই প্রথম এক দুই বছর আপনি এটার থেকে কোনো লাভাংশ পাবেন না, পরবর্তীতে মনে করেন যে আপনি দুই এক বছর যাওয়ার পরে যখন আপনি আস্তে আস্তে আপনার প্রোডাকশন বাড়বে, বিক্রি বাড়বে, তখন যে আপনি এটার থেকে কিছু অংশ পাবেন, যত সময় যাবে তখন আপনার এটার থেকে বিজনেসটা বড় হবে এবং প্রফিট অংশ ভালো প্রফিট করতে পারবেন। অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া আর আপনি যদি ছাগলের বিজনেস প্রথম শুরু করেন যে ছাগলের বিজনেসের উপরে ডিপেন্ড থাকতে হবে না, আপনি পাশাপাশি কোনো জব টব বা কিছু একটা করতে হবে, কারণ প্রথম থেকে আপনি যদি ছাগলের পিছনে সময় দেন তাহলে আপনার দুই এক বছর কিছুই পাবেন না, আপনার ধৈর্য ধরতে হবে এবং পাশাপাশি কিছু করতে হবে, করার পর ফলে আপনি হয়তো দুই এক বছর পরে ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ভাই, যদি খাবার ব্যবস্থাপনার কথা যদি আপনার কাছে জানতে চাই, আপনার কখন কখন খাবার দিচ্ছেন? আসলে একটা খামারের খাবার যদি প্রাণীগুলা যদি সঠিক পরিমাণে পায় তাহলে তাদের গ্রোথও ভালো থাকে এবং স্বাস্থ্যও ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। আপনার খাবারটা কখন কখন দিচ্ছেন এবং কি কি দিচ্ছেন? আমরা তিন বেলা খাবার দেই, সকালে কাঁচা ঘাস, জার্মান নেপিয়ার কিছু ঘাস আছে আমাদের, এই ঘাসগুলি কাঁচা ঘাসগুলি সকালবেলা দেই, দশটা থেকে সাড়ে নয়টা দশটার ভিতরে কাঁচা ঘাস দেওয়া শেষ। তারপরে মনে করেন যে দুপুরে দুইটা থেকে বা তিনটার পরে মনে করেন যে দানাদার খাবার দেই, আর মনে করেন যে আসরের পরে আবার কাঁচা ঘাস দেই, কাঁচা ঘাস দেওয়ার পরে এটুকুই খাবার, তিন বেলা খাবার দেই আমরা। প্রথমত আপনার যদি যদি নর্মালি শুরু করেন তাহলে আপনি যে খামারে থেকে ছাগল নেবেন তার থেকে পরামর্শ নিতে পারেন, যদি বড় আকারে শুরু করেন তাহলে আপনার উপজেলার প্রত্যেক উপজেলায় পানি সম্পদ অফিস আছে, সেখান থেকে পানি সম্পদ অফিসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আপনি করলে বিষয়টা আরেকটু ভালো হয়, হয়তো যে কোনো সময় বিপদ আপদ আসতেই পারে, যেহেতু প্রাণী যে কোনো সময় অঘটন ঘটার সম্ভাবনা থাকে, তো তাদের সাথে যোগাযোগ রাখলে আপনার ক্ষতির সম্মুখীনটা কিছু সেভ হওয়ার সম্ভাবনা আছে, যে তারা যে ফর্মুলা অনুযায়ী আপনাকে আগাইতে বলবে সেই অনুযায়ী আগাইতে পারবেন, সেটাই আপনার যোগাযোগ কন্টিনিউ ব্যবস্থা থাকলে ভালো হয় আপনার জন্য। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন, আপনার খামার আসলে দিন দিন আরও বেশি অগ্রসর হোক, আসলে এই কামনা থাকলো, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এই খামারটা হচ্ছে মেহেদি ভাইয়ের, তো আজকে মেহেদি ভাইয়ের অনুপস্থিতিতেই ওনার ভাই আজকে আমাদের সাথে কথা বললো, তো আসলে সার্বিক বিষয়গুলো আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, আর ভিডিওতে তো অবশ্যই মেহেদি ভাইয়ের নাম্বার থাকবে, আপনারা যারা ছাগল কিনতে চাবেন বা এখান থেকে আপনার ভালো মানের কবুতর এবং হচ্ছে পাখি আপনারা নিতে চান বা খামারটা ভিজিট করতে চান, আপনারা সেক্ষেত্রে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু তার সাথে আপনার পরামর্শ নিতে পারবেন, আপনার যদি খামার করতে চান ভালো মানের ছাগল আপনার ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখতে পারেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই সবসময় সুস্থ থাকেন এই কামনা করে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।